বিশ্বে করোনায় আক্রান্ত 95,000 ছাড়ালো মার্কিন বারোয়াজে জরুরি অবস্থা প্রতিরোধে দেশের পদক্ষেপ কি সোমবারে জানতে চেয়েছেন হাইকোর্ট। গবেষণার ফল দেশের কাজে ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর, দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করার তাগিদ। দেশের সঞ্চয়পত্রের অপব্যবহার বাড়ছে, অটোমেশনের নিয়ন্ত্রণ সহজ জানালেন অর্থমন্ত্রী, ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতেই কমছে সুদহার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের চরম বর্বরতা, মুখোশধারীদের কাটা কম্পাসের আঘাতে ছাত্রী আহত, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা বলছে প্রশাসন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 বেলা 3টা সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন, দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি, সিলেটে এখন চলছে তার সংবাদ সম্মেলন, সরাসরি আমরা যাচ্ছি তার বক্তব্যে। না, অবশ্যই অনেক অনেক ভালো স্মৃতি আছে, অনেক অনেক ভালো স্মৃতি আছে বিং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, অ্যাজ এ মেম্বার হিসাবে এই টিমের। তবে ক্যাপ্টেন্সি যখন পাই তখন থেকে এই পর্যন্ত তো একটা পার্ট, তো সেখানে ভালো স্মৃতিও আছে, খারাপ স্মৃতিও আছে, যেগুলো আমরা প্লেয়াররা বেয়ার করেছি একসাথে। আমার পাশে সবসময় খেলোয়াড়রা ছিল, সাপোর্ট দিয়েছে, কোচেসরা ছিল, মানে ফিঙ্গার আউট করা খুব কঠিন আসলে কোন জায়গাগুলো। অবশ্যই অনেক মুহূর্ত আছে যেগুলো হয়তো বা ওই সময় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে আসলে এটা অনেক কঠিন বা অবিশ্বাস্য হবে কি না, কিন্তু তারপরে হয়েছে। আবার এমনও কিছু আছে যেগুলো মানে কেউ চিন্তাই করছে না এটা ওকে বাংলাদেশ টিম এটা পারবে, কিন্তু আমরা সেটা পারিনি। তো আসলে দুই জায়গায় আছে। দেখেন, এটা প্লেয়ারের সিদ্ধান্ত না, প্রথমত এটা অবশ্যই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। যখন মুশফিকের হাত থেকে আমি পেয়েছিলাম তখন মুশফিককে এই প্রশ্ন করা হয়নি অবশ্যই, কারণ সেটা মুশফিকেরও হাতে না। এখন আমি যখন যাচ্ছি অবশ্যই আমি বললাম যে আমাদের সিনিয়র প্লেয়ার আছে, তারা অবশ্যই ক্যাপেবল, তো তাদের কারোর সাথে কথা বলে বোর্ডের অবশ্যই যাকে মনে হয় যে এটা একে দিলে আমাদের টিম এখন থেকে আর স্টেপ উপরে যাবে, তো তাদের সাথে আলোচনা করে যদি আনা হয় আমি মনে করি সেটাই টিমের জন্য ভালো। তবে এই মুহূর্তে যারা সিনিয়র আছে আমি মনে করি তারা সবাই ক্যাপেবল এবং অন অ্যান্ড অফ তারা করেছেও। সো এখন দেখার বিষয় যে কাকে দেয় বিসিবি, সো সেটা সেটা বিসিবির ব্যাপার আসলে। দেখেন ডিপেন্ডস, আমার কাছে মনে হয় যে মানে আমার যদি পার্সোনালি ওপিনিয়ন চান তাহলে আমি বলবো যে এটা অনেকটা হার্শ হইতে পারে, কারণ একজন ইয়াং খেলোয়াড়, আমি আগে একদিনও বলছিলাম যে তার সামনে যখন সে যখন বাংলাদেশ টিমের জার্সি পরে নামে সেটাই তার জন্য অনেক চাপ। এবং আগের মতো ক্রিকেট এখন নাই, মানুষ তাকিয়ে থাকে, মিডিয়া তাকিয়ে থাকে, ক্যামেরা থাকে, পারফর্ম কেমন করছে, এত কিছুর উপরে সে আবার ক্যাপ্টেন্সি করবে, তো ডিপেন্ড। সে যদি ক্রিকেট বোর্ড বা কোচিং স্টাফদের যদি মনে হয় যে না এ অতটুকু প্রেশার হ্যান্ডেল করার মতো, তাহলে হোয়াই নট। কিন্তু আমি মনে হয় যে অনেক বেশি ভেবে চিনতে এই সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ 12-13-14 বছর যারা পার করেছে তারা কিন্তু আপনাদেরকে হ্যান্ডেল করা কিছুটা হলেও জানে, বাইরের প্রেশারগুলো নিতে পারে। সো ইটস ডিপেন্ডস যে আসলে মানে সবাই কি ভাবছে, তবে আমি পক্ষে যারা করেছে তাদের, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, বাকিটা তো ক্রিকেট বোর্ড দেখবে। আপনি
সবচেয়ে হার্টিং ছিল অবশ্যই ইন্ডিয়ার সাথে যখন এক রানে হারলাম ওয়ার্ল্ড কাপে, সেই রাতটা আমি না শুধু পুরো টিমের জন্য বিভৎস ছিল। আমরা সবাই হোটেলে এসে করিডোরে বসেছিলাম। তো ওইটা আমার কাছে মনে হয় একজন ক্যাপ্টেন হিসেবে প্লেয়ারদের দেখে খুবই খারাপ লাগছিল। আর তারপরে অবশ্যই অনেক চ্যালেঞ্জিং পিরিয়ড গিয়েছে, লাস্ট ওয়ার্ল্ড কাপ অবশ্যই একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা টুর্নামেন্টে টিকেছিলাম, বাট লাস্ট শেষ পর্যন্ত এসে বেরে আসা অবশ্যই ইট ওয়াজ অলসো টাফ। তবে ওই যে বললাম যে আসলে ক্যাপ্টেন হিসেবে তো প্রত্যেকটা ম্যাচই যেই ক্যাপ্টেন থাকে সে প্ল্যান করে ম্যাচ জেতার জন্য, সেটা না হয় বাংলাদেশ যে কোনো ম্যাচ হারাটাই একটা ক্যাপ্টেনের জন্য টাফ টাইম। সো ইন্ডিভিজুয়ালি আমি বলবো প্রত্যেকটা হারই আমার জন্য কঠিন ছিল। আমি আগেও বলেছি যে আমি ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কোনো কিছু আরামে গেলে তো লাইফ চ্যালেঞ্জের জায়গায় দাঁড়াইল না। সো ইটস বিন টাফ, অবশ্যই টাফ, বাট আমি এটাকে পার্সোনালি এটা চ্যালেঞ্জ হিসেবেও নিয়েছি এবং পার্সোনালি আমি মনে করি যে গিভ আপ শব্দটা এটা মানে ইটস ক্যান বি অ্যান অপশন। তো আমরা এটা মুখে বলি, কাজে প্রমাণ করতে কেউ আসলে কেউ চাই না। তো এই টাফ টাইমটা পার করে মানে যাইতেই পারে, এর থেকে আরও বেশি টাফ টাইম যেতে পারে। সো ওটাকে গিভ আপ করা এক জিনিস আর গিভ আপ না করার একটা জিনিস, সেটাই আর কি। দেখেন আমার এই আপনাদের সামনে এসে আমার লাইফে যা হয়েছে বা কি কি বলাবলি করেছে তাদেরকে দোষারোপ করার অভ্যাসটা আমার ভালো মানে এটা আমার ইসের ভেতর পড়েই না। সো আপনি যে বলেছেন আমি একটু ঘুরে এইভাবে বলতে পারি যে অবশ্যই ডিফিকাল্ট টাইমগুলো মানুষের সিদ্ধান্ত নেওয়া, হ্যাঁ, তো সেটার জন্য আমি মনে করি একটা মানুষকে মিনিমাম সময় দেওয়া উচিত, যেটা আমি আমি শিওর যে কেউ অ্যাগ্রি করবে এটার জন্য। কারণ আপনি যখন একটা প্রক্রিয়ার ভিতরে 15 বছর মানে এটা তো 1-2 বছরের ব্যাপার না, 15 বছর বা 18 বছর বা এই খেলাটা আমি 20 বছর ধরে খেলি, আমি সবসময় বলে আসছি খেলাটা ধরেন আমার এটা আমার লাইফ না বাট আমার লাইফের সব থেকে বড় পার্ট। আজকে আমি এখানে বসে আছি তাও খেলার জন্য, জীবনের সর্বোচ্চ কিছু যা অর্জন করেছে সেই খেলার জন্য, সো এটা আমার জীবনের সব থেকে বড় পার্ট। তো এইখানে সিদ্ধান্ত অবশ্যই আমাকে বা যে কোনো খেলোয়াড়কে যে 5 দিন খেলেছে তাকেও যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাকে মিনিমাম একটা সময় দিতেই হবে আপনাকে। তো অবশ্যই সিদ্ধান্তগুলো কঠিন, এইভাবে আমি আপনাকে বলবো, অবশ্যই সিদ্ধান্তগুলো কঠিন, বাট এর পেছনে কারো ইনফ্লুয়েন্স বা কোনো কিছু আছে কি না সেটা আমার প্লেয়িং লাইফে আমি আলোচনায় আসতে চাই না। যদি কোনোদিন আলোচনায় আসতে চাই অবশ্যই আপনারা জানতে পারবেন। আমি এটা নিয়ে আসলে আর ডিসকাশনে আমার মনে হয় না, আমি যেহেতু বলেছি যে এইসব প্লেয়িং লাইফে আলোচনায় আসার প্রয়োজন এখনই নাই। সিম্পলি আপনার লাস্ট প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিব যে যেভাবেই হোক আমি মানে আমাকে আমি এইভাবেই বলবো যে তারা আমাকে সহযোগিতা করেছে যেভাবেই হোক।
আর যে কঠিন প্রক্রিয়াটা আপনি বললেন, এটা অস্বীকার করার কোনো সুযোগই নাই। আপনি যদি মাইকটা সরাই দেন, হয়তোবা একদম থলি খুলে বসে পড়া যাবে, এটা সত্যি কথা। বাট এটাও সত্যি কথা যে সহযোগিতাও ভালো টাইমে করে না, সেটাও না। মানে আপনি যখন ভালো করতে থাকবেন, আপনার পরে একটা আস্থা একটা সময় আসলে হয়তোবা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে আস্থা দেখাবে সবাই সবাই প্রসেসে। কিন্তু আসলে আমি অ্যাজ এ মানে মানুষ, আমি শিওর অন্য প্লেয়াররাও তাই ভাবে যে আসলে এটা তো অনেক বড় রেসপন্সিবিলিটি। মানে আমরা যখন মাঠে নামি, নামে কিসের জন্য নামি? বাংলাদেশ নামটাকে নিয়ে নামি। তো যখন আমার ভুল ধরা হয়, তখন কিন্তু আমি স্বাভাবিকভাবে আর প্রোটেস্ট করতে পারি না, মনে হয় যে হ্যাঁ হয়তো আমি ভুলই করেছি। এটা যদি আমার পারিবারিক সিদ্ধান্ত হতো যে আমি পরিবারের জন্য মাঠে নামছি, তাহলে হয়তো আমি তর্ক করতে পারতাম। কিন্তু নামটা যখন বাংলাদেশ নিয়ে নামি, আসলে তর্কের জায়গা থাকে না। কারণ কি, অনেক বড় রেসপন্সিবিলিটি, সবারই আবেগ জড়িয়ে আছে, সবাই সবার মতো মতামত দিচ্ছে, তো এটা আসলে ফেলে দেওয়ার সুযোগ থাকে না। দিন শেষে যে যারা অ্যাক্টিংটা করে, মানে আমরা যারা খেলোয়াড়রা অ্যাক্টিংটা করি, তাদেরকেই মাথা নত করে থাকতে হয়। আবার একটা জিনিস দেখবেন যে আলোচনা সমালোচনা প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু অনেকটা হয়, যে কি হলো যে প্লেয়াররা, আমরা খুব সহজে বলি যে ওর অনেক বেড়ে গেছে এখন, ডিসিপ্লিন না বা অনেক কিছু হচ্ছে। আপনি সিম্পল দেখেন যে আমাদের ছোট ভাইরা যারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতে আসলো, এরা কি কেউ এসে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে বা অন্য কোথাও বলেছে যে আমি খুব বড় কিছু করে ফেলেছি? একজন ছেলে, এরা বাচ্চা ছেলে, কিন্তু এরা কি একজনও বলেছে? বাট আপনি দেখবেন এরা যখন ন্যাশনাল টিমে পিক হবে বা আন্ডার-19 আর একটা টুর্নামেন্ট এশিয়া কাপ খেলতে হবে, ফেল করলে হয়তোবা এই আলোচনা তখন শুরু হয়ে যাবে যে এদের এরকম হয়ে গেছিল, এই জন্য এটা হয়েছে, এই হয়েছিল। তো প্লেয়াররা তো এটা চায় না যে আপনারা আমাদেরকে খুব বড় করে ফেলেন। প্লেয়াররা চায় না যে আমার বাবা মার কাছে যে আপনারা বা অন্যরা আপনারা আসেন, নিশ্চয়ই আপনাদেরকে তো ডাকে না যে আপনারা আসেন আমার বাবা মার সাক্ষাৎকার নেন। তো এগুলো আপনারাও করেন বা দেখা গেলো ওইটাই মানুষজন দেখে, হ্যাঁ দেখে ওইভাবে রিয়াকশন দিয়ে দেয়। তো আসলে সমস্ত এই ধরনের কঠিন সিচুয়েশনের প্রক্রিয়ার ভেতর দিয়ে কিন্তু একজন খেলোয়াড়কে যেতে হয়। তো সবকিছু যাওয়ার পরে এইভাবে মানে খুব পয়েন্ট আউট করে কেউ ভাবে না খেলোয়াড়দেরকে নিয়ে। বাট তারপরও খেলোয়াড়দেরকে ওই সব কিছু মেনে নিতেই হবে, এটাই প্রক্রিয়া, এবং মেনে নেওয়াটাই জরুরি। আমি মনে করি আমাদের পরিবারের অনেক দায়িত্ব আছে এইসব ক্ষেত্রে, যে এই এখন ছেলের খারাপ ভালো সময় খুব স্বাভাবিক, সবাই আছে, কিন্তু যখনই খারাপ সময় আসবে এই জিনিসগুলো ঠিক উল্টে যাবে। সিম্পল তাসকিনের উদাহরণ দিই, যখন 5 উইকেট পেলো ডেবিউ ম্যাচে, আর এখন তাসকিনকে ঠিক ওইসব কারণেই তাসকিনকে বলা হচ্ছে সে ডিসিপ্লিন না, সে অনেক কিছু না। তো আমি বুঝতেই বলতে চাচ্ছি যে তখন পরিবারেরও অনেক দায় দায়িত্ব থাকে। তো আপনার প্রশ্নের উত্তরটা এর বেশি আমি আর অন্যভাবে দিতে পারি না। দেখেন আপনি এটা বললেন যে দূতের মতো পায়, আমি আসলে এটা কখনোই, ক্যাপ্টেন প্লেয়ার যখন শুরু করেছি তখনও এটা ফিল করিনি, যখন ক্যাপ্টেন হচ্ছি তখনও এটা মনে করিনি। আবার ধরেন এখন আমার তো আর একটা পরিচয়, আমি এমপি, সেটাও আমি ফিল করিনি, কারণ আমি রেড পাসপোর্ট নিইনি, আমি গাড়ি নিইনি, আমি বাড়ি নিইনি, কিছুই নিইনি। সো আমি আসলে এইসব থেকে সবসময় দূরে থাকাটাই পছন্দ করেছি, এবং আমার দূরে থাকাটাই আমি মনে করি যে আমি যখন এই চেয়ারটা পেয়েছিলাম, মানে একজন ক্যাপ্টেন হিসেবে তো আমি আপনাদের এখানে, তার আগ পর্যন্ত আমার সম্ভাব্য সব কিছুই কিন্তু ছিল এই চেয়ারটা পাওয়ার মতো, যে আমি যত ভালো করব বা যত কিছু করব আমার এই চেয়ারটা আমার কাছে আস্তে আস্তে আসতে থাকবে। যখনই আমি এই চেয়ারটা পেলাম তখনই ওইখানে শেষ লেখা হয়ে গিয়েছে, তখন এই চেয়ার পাওয়ার আর কোনো আকাঙ্ক্ষা কিন্তু আমার কাছে নাই। সেই চেয়ারটার সর্বোচ্চ প্রয়োগ আমাকে করা উচিত পজিটিভ ওয়েতে, রাদার দেন সেটার প্রভাবকে আমি অন্যভাবে ইউজ করার থেকে। সো আমি জিনিসটাকে এইভাবে দেখি যে আমার কাছে যে জিনিসটা আমি অ্যাচিভ করতে যাচ্ছি বা অ্যাচিভ আমি করেছি, এটা অ্যাচিভ করার পরে ওটার মূল্যায়ন নাই, তখন সেটার মূল্যায়ন হবে যে আমি কিভাবে সেটার প্রয়োগ করেছি। সো আমি জিনিসটা এভাবে দেখি। মাশরাফির সংবাদ সম্মেলনে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে করোনা ভাইরাস প্রসঙ্গ।
নভেল করোনা ভাইরাসের দিশে হারা গোটা বিশ্ব। বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 3,285 জন মৃত হয়েছে। আক্রান্ত হয়েছে 95,000-এর বেশি মানুষ। ইতালিতে মৃতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ায় দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। ইরানের প্রায় সবগুলো প্রদেশেই করোনা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে তেহরান। পোল্যান্ড ও স্লোভেনিয়ার নতুন করে শনাক্ত হয়েছে কোভিড-19 রোগী। এদিকে প্রথম করোনা রোগীর মৃতের ঘটনার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করা করোনা ভাইরাস প্রতিরোধে দেশে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবারের মধ্যে আদালতকে তা জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। করোনা ভাইরাসের ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে গণমাধ্যমের এমন প্রতিবেদন বৃহস্পতিবার আদালতের নজরে আনেন এক আইনজীবী। এরপর দেশের বিমান, স্থল ও নৌবন্দরগুলোতে বিদেশ থেকে আসা মানুষদের স্বাস্থ্য পরীক্ষায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পরীক্ষা করছেন তারা প্রশিক্ষিত কিনা তা আদালতকে জানানোর আদেশ দেন। এছাড়া করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে কেউ যেন বিভ্রান্তকর কোনো তথ্য এবং কোনো গুজব না ছড়ায় সেদিকেও সতর্ক থাকার আদেশ দিয়েছেন আদালত। কুয়েতগামী বাংলাদেশিরা করোনার জন্য নতুন সংকটের মধ্যে পড়েছে। বাংলাদেশ সহ বিশ্বের 10টি দেশ থেকে কুয়েতে যাবার ক্ষেত্রে করোনা ভাইরাস মুক্ত থাকার সনদ দেখাতে হবে। এদিকে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর জানিয়েছে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ থাকলে আইইডিসিআর পরীক্ষা করে থাকে, কিন্তু সুস্থ ব্যক্তির করোনা ভাইরাস আছে কি না সেই সনদ দেয় না আইইডিসিআর। দুজন আমাদের এখানে এসেছেন যারা আমাদের সেবা নেওয়ার জন্য, এবং এ পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 3 জনের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। তার মানে সর্বমোট 105টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই 105টি নমুনার মধ্যে কোনো করোনার উপস্থিতি পাওয়া যায়নি। আমাদের 3 পর্যায়ের কমিটি করা হয়েছে, এর মধ্যে যেটা জাতীয় পর্যায়ের কমিটি, সেই কমিটি আমাদেরকে নিয়মিত নির্দেশনা প্রদান করছেন আমরা কীভাবে পরবর্তী কার্যক্রমগুলো নেব। এবারে অন্যান্য প্রসঙ্গ, গবেষণার ফল যেন দেশের মানুষের কাজে ব্যবহার হয় সেদিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক রেখে কলেজ পর্যায়ে গিয়ে বিষয় পছন্দের সুযোগ দেওয়ার প্রস্তাব রাখেন। সেই সঙ্গে গবেষণা ও গবেষকদের ডেটা বেস করার পরামর্শ দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তোলা এবং বিজ্ঞান শিক্ষায় চর্চা ও প্রসারে গবেষণার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রতি বছরের মতো চলতি অর্থ বছরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্টের উদ্যোগে 64 জনকে 35 কোটি টাকা, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের আওতায় 3,200 জন শিক্ষার্থী ও গবেষককে 19,38,00,000 টাকা এবং গবেষণায় উৎসাহ দিতে বিশেষ অনুদান দেওয়া হচ্ছে। প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে ফেলোশিপের অর্থ ও সম্মাননা তুলে দিলেন প্রধানমন্ত্রী। পরে দিক নির্দেশনামূলক বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ঘটাতে পারলেই কেবল গবেষণা সার্থক হবে। জনগণের টাকায় এই অনুদান দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের, একথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আশা করেন নতুন উদ্ভাবন করে গবেষকরা দ্বিগুণ হারে তা ফেরত দেবেন। অনুরোধ করবো আমাদের মন্ত্রণালয়কে যে যাদেরকে আমরা স্কলারশিপ দিচ্ছি তারা যে গবেষণা করছেন এর একটা ডাটা বেস হওয়া দরকার, যে কার কী গবেষণালব্ধ জ্ঞান আছে সেটা আমরা দেশের উন্নয়নে কোথায় কী কাজে লাগাতে পারি এবং সেই সুযোগটা তাদের জন্য সৃষ্টি করে দেওয়া, কে কোন দিকে সবথেকে বেশি পারদর্শিতা অর্জন করছেন তাকে আমরা সেই ধরনের কাজের সাথে সম্পৃক্ত করতে পারবো, আর যেটা আমার দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। শিক্ষাক্ষেত্রে আমরা আরও বেশি সুযোগ করে দেবো যাতে করে আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষা গ্রহণ করবে আর নিজেদের দেশকে তারা উন্নত করবে, সমৃদ্ধশালী করবে। সেটা সঞ্চয়পত্র শুধুমাত্র দরিদ্র ও পেনশনভোগী জনগোষ্ঠীর জন্য এমনটা উল্লেখ করে অর্থমন্ত্রী বলছেন বর্তমানে অনেকেই এর অপব্যবহার শুরু করেছে। অটোমেশন পুরোপুরি চালু হলে এসব বন্ধ করা সহজ হবে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে অর্থনৈতিক সম্মেলন 2020-এর অনুষ্ঠানে তিনি এমনটা জানান। মন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের গতি বাড়াতে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, তবে পরিস্থিতি পরিবর্তন হলে তা তুলে দেওয়া হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে সাবেক গভর্নর ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজনৈতিক প্রভাব আর অদক্ষ জনবলের কারণে ব্যাংক খাত সচল হতে পারছে না। নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বেধড়ক পেটানোর পর কাটা কম্পাস দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খোঁচানোর অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ছাত্রী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন স্বজনরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পিরোজপুর আদালতের ঘটনাটি বিচার বিভাগ ও আইন মন্ত্রণালয়ের বিষয়, এটা ভুল বোঝাবুঝির কিছু হলেও দলীয় মন্তব্য করা হবে না, তবে আইন বহির্ভূত কিছু হলে তা খতিয়ে দেখছে দল। সকালে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডিতে রাজনৈতিক কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে দলের সাথে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন ওবায়দুল কাদের। খেলার খবর। দিন যত গড়াচ্ছে কোভিড-19 ভাইরাস, করোনার প্রভাব ততটাই প্রকট হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইতালিতে ক্লোজ ডোর ম্যাচের পর এবার স্থগিত হয়েছে ইতালিয়ান ক্লাবের সেমিফাইনাল। টোকিও অলিম্পিককেও চোখ রাঙাচ্ছে মরণঘাতী এই ভাইরাস, দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে ঠিক উল্টো পথে হাঁটছে ভারত ও পাকিস্তান। আইপিএল কিংবা পিএসএল স্থগিত কিংবা পেছনের কোনো প্রশ্ন ওঠারই পরিস্থিতি আসেনি বলে মত দুই বোর্ডের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশ্বে করোনায় আক্রান্ত 95,000 ছাড়ালো মার্কিন 12 রাজ্যে জরুরি অবস্থা প্রতিরোধে দেশের পদক্ষেপ কি, সোমবার জানতে চেয়েছেন হাইকোর্ট। গবেষণার ফল দেশের কাজে ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর। দশম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক করার তাগিদ। দেশের সঞ্চয়পত্রের অপব্যবহার বাড়ছে, অটোমেশনের নিয়ন্ত্রণ সহজ জানালেন অর্থমন্ত্রী। ব্যবসা বাণিজ্যে গতি বাড়াতেই কমছে সুদহার। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে চরম বর্বরতা, মুখোশধারীদের কাটা কম্পাসের আঘাতে ছাত্রী আহত, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা বলছে প্রশাসন। এই ছিল সংবাদে, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।